যেন জোরদার ভাষা বর্ণনা করছেন ইন্নাল ইনসান আলা ফি কুসুর সমস্ত মানুষ ক্ষতিতে নিমজ্জিত রয়েছে সমস্ত মানুষ আল ইনসান যেমন আল মানে সমস্ত প্রশংসা ঠিক না ওইরকম এখানে আলিফ লাম রাখের জন্য অথবা জিনসের জন্য মানে মানুষ মাত্রই হয় মানুষ মাত্রই বলেন আর না হলে সমস্ত মানুষ বলেন মানুষ মাত্রেই কি ক্ষতিগ্রস্ত লাফি খুসরিন সারা মানে লস লস রয়েছে ক্ষতি তো রয়েছে তাহলে মানুষের আসল হচ্ছে যে মানুষ নিজেই করে থাকে নিজের ক্ষতি নিজেই করে থাকে ইন্নাল ইনসানা লাফিয়ে খোসর এটা হচ্ছে মানুষের আসল প্রকৃতি যে মানুষ নিজের ক্ষতি নিজেই করে তাহলে এই ক্ষতি থেকে অব্যাহতের কোনো উপায় আছে নাজাতের কোনো উপায় আছে বাঁচার কোন রাস্তা আছে আল্লাহ বলছেন হ্যাঁ আছে তারপরে বলছেন এই চারটি গুণ থাকতে হবে চারটির একটি থাকলে হবে না চারটির দুটি হবে না এই চারটি গুণ যেই মানুষের মধ্যে আছে সেই ব্যক্তি সেই মানুষ ক্ষতিগ্রস্ত নয় সেই মানুষ হচ্ছে লাভবান সেই মানুষ হচ্ছে সফল কাম ইল্লা আ আমানু তবে ওই ওরা ক্ষতিগ্রস্ত না যারা বিশ্বাসী হয়েছে যারা কি হয়েছে বিশ্বাসী হয়েছে হয়েছে মানে ইমানদার ইমান বিশ্বাস করা এক নম্বর দুই নম্বর হচ্ছে ও আমেলুস প্রথম বৈশিষ্ট্য আপনি জেনে শুনে সঠিক আকিদা আমল জেনে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে জেনে কি করবেন বিশ্বাস করবেন ইমানদার হবেন দুই নম্বর হচ্ছে ও আমেল উসালেহাদ যখন বিশ্বাস করেন আপনি তাহলে যেগুলি কথা বিশ্বাস করেন তার একটি হচ্ছে আল্লাহর প্রতি ইমান আল্লাহ রব্বুল আলমিন সবকিছু দেখছেন জানছেন আল্লাহ পাক হিসাব নেবেন কখন হিসাবটা হবে আখেরাতে হিসাব হবে এই আখেরাতের প্রতি আপনার বিশ্বাস আছে তাহলে যখন হিসাব হবে সেখানে জবাব দিতে হবে তাহলে আমল করেন কারণ হাজির দিতে হবে একজন মুসলিম আর আপনি আমল করেন না বলছেন আল্লাহ পরকালে বিশ্বাস করি এই এইরকম মুসলিম বে আমল মুসলিম জাহান্নাম থেকে নাজাতের জাতের কোনো চেষ্টা নেই জান্নাত পাওয়ার জন্য কোন মেহনত পরিশ্রম নেই বলছে যে আমি মুসলিম মমিন ভাই বিশ্বাস করি মৃত্যু এতে কোনো সন্দেহ নেই কারণ যখন আপনি বিশ্বাস করেন তাহলে বিশ্বাস অনুযায়ী কাজ হবে আপনার দুনিয়ার ক্ষেত্রে বিশ্বাস হলেই কাজ করেন না হলে কাজ করবেন না যদি আপনার জানা থাকে যে মালিক ধোকাবাজ বেতন দেবে না তাহলে কখনো আপনি কি করবেন না ডিউটি করবেন না কি বলছিলাম ইমানের পরে আমল আমলের ক্ষেত্রে আল্লাহ বলছেন সলে হাত সলে হাতে এক বছর না বহু বহুবচন বহু তার মানে একটা দুটা কাজ করলে হবে না ভাই আমি নামাজ পড়ি হ্যাঁ যথেষ্ট নামাজ পড়া গুরুত্বপূর্ণ এই বাদ কিন্তু যথেষ্ট না মনে করে যে নামাজ পড়ি সহি নামাজই জানে না অনেক হারাম কাজ করে নামাজ পড়ি হবে না হবে না সলে হাত অনেক ভালো কাজ রয়েছে অনেক নেক আমল রয়েছে সেই নেক আমল নেক আমল আপনি আপনার খেয়াল খুশি আপনার মেজাজে নির্ণয় করবেন না আল্লাহ পাক ফেসালা করেছেন আল্লাহ ফায়সালা করেছেন যে এগুলি হারাম হারাম গুলি নাজাজ থেকে বেঁচে হচ্ছে আপনার নেক কাজ আর এগুলি হচ্ছে ফরজ অজিব সন্নত মুস্তাফ সুতর এগুলি হচ্ছে নেক কাজ এই হচ্ছে নেক কাজ যার জন্য আল্লাহ পাকের ওহির প্রয়োজন রয়েছে আল্লাহ পাক যদি রসুল না পাঠাতেন আল্লাহ ওহি না করতেন তাহলে এই বিবেক বুদ্ধি দিয়ে এগুলি ভালো কাজ এগুলি মন্দ কাজ এই নির্ণয় করা সম্ভব ছিল না যার ফলে আল্লাহর আসমানি কিতাবেরও প্রয়োজন আর আল্লাহ পাকের নবী রসুলের প্রয়োজন জি ও আমেল হাত এবং তারা যারা কি করে ভালো কাজগুলি করে দুই নম্বর কাজ তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াতাওয়া সবিল হাককে ভালো কাজ করার পরে শুধু নিজের মধ্যেই ভালোটাকে কল্যাণকে সীমিত রাখে না ওয়াতাওয়াসাও একে অপরকে হকের সত্যের উপদেশ দিয়ে থাকে তাওয়াসা এত মানে হচ্ছে ওসিয়ত করা উপদেশ দেওয়া আর তাহা যখন আসবে পরস্পরকে উপদেশ দেওয়া একজন আর উপদেশ দেয় তাহলে প্রত্যেক মুসলিম যে আল্লাহর দিন সম্পর্কে জানে নিজে আমল করার পরে একজন অপরজনকে কি করবে উপদেশ দেবে ভালো কথা বলবে যেটাকে কোরআনের অন্য ভাষায় বলা হয়েছে তা মরুন মার ও ভালো কাজের নির্দেশ দেবে ও তান্নায় কাজে বাধা দেবাই কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে মানুষকে যেটাকে অন্য জায়গায় বলা হয়েছে যে আল্লাহর দিনের দিকে ডাকবে বা দিকে ডাকবে হচ্ছে বিভিন্ন আল্লাহর দিকে হচ্ছে ভালো কাজের দিকে দিকে ডাকা হচ্ছে অন্যায় কাজে বাধা দেওয়া আল্লাহর দিকে ডাকাটাই হচ্ছে সত্য কথার উপদেশ দেওয়া একে অপরকে একজন অপরজনকে দিবে এর থেকে বোঝা গেল যে যেই ব্যক্তি উপদেশ দিচ্ছে সে দোষ মুক্ত না সে ত্রুটি মুক্ত না যে একজন লোক আপনাকে ভালো কথা বলছে সেই জন্য তার ভুল হইতে পারে তারও ভুল হইতে পারে সুতরাং তারও যদি ভুল ধরা পড়ে তো যেইভাবে সংশোধন হতে পারে সেইভাবে আপনি তাকে পৌঁছিয়ে দেন সুতরাং আপনার নজরে একজন এত বড় আলেম আর এত এত বড় বড় আল্লামা তার কি ভুল হতে পারে তার ভুল ধরেছে কি ভালো মানুষ নাকি হ্যাঁ না তাহলে আল্লাহ তাওয়াস বলবেন একজন অপরজনের ভুল ধরবে একজন আর একজনের সংশোধন করে দিবে আল্লাহ বলছেন তাহলে আপনার সংশোধন একজন করে দিল আপনার মধ্যে যে দোষটা আছে এই জন্য নবী করিম সালাম হাদিস রয়েছে আবু দাওদে যে আল মোমেন মির আতুল মোমেন মমিন আর এক জন্য আইনা স্বরূপ আয়নাতে কি করে দেখিয়ে দেখ তো আপনি এর জন্য আইনা হ্যাঁ মানে আপনি দেখতে পাচ্ছেন ওর মধ্যে কি দোষ ত্রুটি আছে কোন জায়গাতে দাগ দাগ লেগে আছে দাড়িতে কোন জায়গাতে খড়কোটে লেগে আছে বা কিছু ময়লা আবর্জনা লেখে আছে এটা সাফ করে নেন আপনি ঠিক না আর ও আপনার জন্য নয় ও দেখতে পাচ্ছে আপনার মধ্যে কি দোষ ত্রুটি আছে আপনার ঠাকার নিচে কাফুর হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এই সব ত্রুটি আছে আপনাকে ফজর হতে দেখা যায় না পাশাপাশি বাস করে ত্রুটি আছে তাহলে সে আপনার ওর আয়নাতে আপনাকে দেখতে পাচ্ছে নিজের দোষগুলি আপনি খুঁজে পান না দোষ থাকলো আজকালকার অধিকাংশ মানুষ নিজের দোষ দেখতে পায় না ও অপরগুলি দেখতে পায় শুধু অন্যের দোষগুলি দেখতে হয় নিজের দোষা দেখতে পায় না তো একজন অপরজনকে সত্যের উপদেশ দেবেই তার মানে দিনের দিকে আহ্বান করবি দিকে আহ্বান করবে এটা হচ্ছে নম্বর কাজ সফলতা হাসিলের জন্য তিন ক্ষতি থেকে বাঁচার জন্য চার নম্বর যখন হক কথা সত্য কথা মানুষকে জানাবেন শিক্ষা দেবেন উপদেশ দেবেন ওয়াতাওয়া সব ইসব তখন কষ্ট দিতে পারে সুতরাং আপনাকে প্রস্তুত থাকতে হবে নিজে ধৈর্য ধারণ করার জন্য এবং অন্য কেউ যারা সাথী সঙ্গী রয়েছে তাদেরকে ধৈর্যের উপদেশ দেওয়ার জন্য ওয়াতাওয়া তারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়ে থাকে তারা একজন অপরজনকে ধৈর্যের উপদেশ দিয়ে থাকে এই হচ্ছে সুরা আসরের সংক্ষিপ্ত তর্জমা এবং তফসির জি সুরে আসরের তফসির পড়লেন সুরে আসরে দুটো জিনিস উল্লেখ করা হয়েছে একটা পজিটিভ একটা নেগেটিভ একটা হচ্ছে সুখের উপায় আর একটা হচ্ছে দুঃখের কারণ হ্যাঁ লাভের উপায় আর ক্ষতির কারণ কথা করা হয়েছে। না? ইহকাল পরকালে সুখের উপায় কি সুখের উপায় হচ্ছে চারটি গুণ আপনার মধ্যে যদি চারটি গুণ থাকে তাহলে আপনি সুখী দুনিয়া আখেরাতে সুখী এলেম। আল্লাহ সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে যেটি তিনটি মূল নীতি যে বইয়ের নাম হ্যাঁ আর যদি যদি যেটা আপনি শিখেছেন এদিকে মানুষকে দাওয়াত দেন দাওয়াত দেন ডাকেন শিখান তালিম দেন প্রচার করেন আর ধৈর্য যদি ধরতে পারেন এই পথের উপর অটল যদি থাকতে পারেন জি হ্যাঁ তো এই চারটি বৈশিষ্ট্য হচ্ছে কি সুখের উপায় আসবাবু সাদা ভাগ্যবান হওয়ার মাধ্যম আপনি কি করে ভাগ্যবান হবেন যদি আপনাকে আপনি আপনি কি করে হবেন মাধ্যমে মাধ্যমে আমলের দাওয়াতের মাধ্যমে ধৈর্য ধারণের মাধ্যমে সহজ কথায় সুর আসল তাই না আপনি যদি দুনিয়া আখেরাতে নিজের সৌভাগ্য চান তো এই চারটি গুণ নিজের মধ্যে তৈরি করুন আর একটি হচ্ছে হতভাগা হওয়ার কারণ আপনার দুর্ভাগ্যের কারণ বদনসিব হওয়ার কারণ দুনিয়া তো বদনসিব আর আঁখেরা তো বদনসিব ভাগ্য খারাপ যদি করতে চান তাহলে এই চারটি গুণে ত্রুটি করুন